আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একজন জানতে চেয়েছেন যে অনেকে কোরআন শরীফ শুয়ে কসুম করে বা নিজের নামে বা বাবা মায়ের নামে কসম কাটে এভাবে কি কসম করা যায় এমন কসম করার ফলে তার কি গুণা হবে কসম একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সমাজে প্রচলিত দেখা যায় যে মা বাবার নামে মাটি নিয়ে মাথায় হাত দিয়ে সন্তানের মাথায় হাত দিয়ে কোরআন হাতে নিয়ে তারপরে মাটি স্পর্শ করে আর কত ধরনের যে কসম আসে তার তার কোনো ইয়াত্তা নেই বা শেষ নেই এই ধরনের কসম ঠিক নয় এই ধরনের কসম ঠিক নয় রসুল সাল্লাহ সাল্লাম মান কানা হা আলি ফান ফালিহালি বিল্লা যদি কেউ কসম করতে চায় শপথ করতে চায় তাহলে সেজন্য আল্লাহর নামেই কসম করে গাইরুলার নামে কসম করা যাবে না গাইরুলের নামে কোনো কসম করা যাবে না না জায়েজ কোনোভাবেই জায়েজ নয় সেটা যে যা যা কিছুই হোক না কেন কেবলমাত্র কোরআনের ক্ষেত্রে এই যে কাগজ কলম কালি বই আকারে যে কোরআন এটা ধরে কসম খাওয়া যাবে না কেননা তা আল্লাহর কালাম হিসেবে আল্লাহর কালাম যেহেতু আল্লাহর সিফাত তো আল্লাহর কালাম হিসেবে কেউ যদি কসম করতে চায় তাহলে কোরআন হাতে নেওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহর কালামের কসম করে বলছি এখন কোরআন স্পর্শ করার কোনো প্রয়োজন নেই স্পর্শ করলে সেটা যেন কাগজ কলম করে একটা বই আকারে যে কোরআন মোসাফ সেটাকে বোঝানো হচ্ছে কিন্তু আসলে এটা তো উদ্দেশ্য নয় কেমন কোরআন আল্লাহর কালাম আল্লাহর বাণী এটা আল্লাহর সিফাত আল্লাহর সিফাত দিয়ে কসম করা যায় এমনি তো নর্মালি বলতে পারে যে আল্লাহর কালামের শপথ এটা বলতে পারে কিন্তু কোরআন স্পর্শ করে মুসাবে স্পর্শ করে ধরে এভাবে এটা ঠিক নয় যদি ধরেও যদি কিন্তু উদ্দেশ্য যদি থাকে আল্লাহর কালাম শুধুমাত্র আল্লাহর বাণী এখানে এই কাগজ কলম কালি এর কোনো মূল্য এখানে নেই শুধুমাত্র আল্লাহর বাণীটা উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে এড়িয়ে চলে এসে শুধু মুখেই বলতে পারে যে আল্লাহর কালাম আল্লাহ বাণী বা আল্লাহর কালামের কসম বাসবদ এটা বলতে পারে তবে সবচেয়ে উত্তম যে কসম খাওয়া আল্লাহর নামে বা আল্লাহ সিফাত নিয়ে কসম খাওয়া এছাড়াও অন্য কোনো কিছুতে কসম খাওয়া ঠিক নয় আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি